হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম। বন্ধুরা, দেখতে দেখতে চলে গেল সাতটি রোজা, সাত রোজা পেরিয়ে আজ চলছে আট রোজা। চিত্রনায়িকা অপু বিশ্বাস অনেক বেশি ব্যস্ত রয়েছেন তার নিজের বুটিক শপ, নিজের ক্যাফে এবং পার্লার নিয়ে। এছাড়াও বিভিন্ন জনের বিভিন্ন কাজ উদ্বোধন তো রয়েছেই, তারপরেও এত ব্যস্ততার মাঝেও পরিবারকে সময় দেওয়া একদমই বাদ নেই চিত্রনায়িকা অপু বিশ্বাসের। প্রতিদিনই ছেলে সন্তান এবং পরিবারের সঙ্গে ইফতার করার জন্য তিনি কিন্তু হয় গুলশানে অথবা বসুন্ধরায় ছুটে যাচ্ছেন। হঠাৎ করেই শাকিব খানের বাবা ইফতারের সময় অপুকে কাছে পেয়ে কাছে বুকে টেনে নিলেন এবং জিজ্ঞেস করলেন, মা বলো তোমার এই ঈদে কী লাগবে। চিত্রনায়িকা অপু বিশ্বাস বাবার বুকে চুপ করে থেকে বললেন, বাবা তুমি আমাকে এত আদর করে জিজ্ঞেস করেছো, এটাই তো অনেক কিছু। আমার তো কিছুই লাগবে না, সবই আছে, কি আর দিবে বলো, কিছু লাগবে না, তুমি আমাকে দোয়া করে দাও, এটাই অনেক কিছু। শাকিব খানের বাবা তবু নাসর বান্দা বললেন, না এবার ঈদে তোমাকে তো আমার কাছ থেকে কিছু একটা নিতেই হবে, আমি খুশি হয়ে তোমাকে কিছু একটা দিতে চাই। তুমি যদি আমাকে নিয়ে যাও শপিংয়ে, একসঙ্গে দেখে কিনবে, তাহলেও আমি তোমার সঙ্গে যেতে চাই। আর যদি সময় না হয় সেক্ষেত্রে আমি তোমাকে যে জিনিসটা কিনতে চাও সেটা আমি কিনে দিতে চাই। শাকিব অপু বিশ্বাস খুশি হয়ে সেই কথাগুলো বলছিলেন তার বন্ধুদের সঙ্গে, তার যারা কলিগস তাদের সঙ্গে, যে বাবা আমাকে এভাবে জড়িয়ে ধরে জিজ্ঞেস করছিল যে আমার কি লাগবে। আমি আসলে অনেক আপসেট হয়ে গিয়েছিলাম, কারণ অনেক দিন আমাকে এভাবে কেউ জিজ্ঞেস করেনি যে আমার কি লাগবে, কারণ নিজের বাবা চাচা মা কবেই তো চলে গেছেন। সবচাইতে বেশি এভাবে আমাকে জিজ্ঞেস করতো আমার ছোট চাচা, বাবার কাছ থেকে তেমন কিছু সেভাবে আমি নিইনি, চাচারটাই বেশি মনে পড়ে। চাচাই আমার বাবা ছিল, সব দায় দায়িত্ব চাচাই পালন করতো। আর মার কথা আর কি বলবো, মার কথা সেদিন একটা চ্যানেলে বলছিলাম যে যখন একবার আমাদের বঙ্গবাজারের দোকানটা পুড়ে গেল সেবার আমাদের অনেক কষ্ট হচ্ছিল, কি হবে কি না হবে সব হিসেব করে কিনতে হচ্ছিলো, চাল 5 কেজি 10 কেজি করে কিনতে হচ্ছিলো, শেষ হলে আবার কিনতে হচ্ছিলো। কিন্তু মা কোথা থেকে যেন আমাকে সেই সময়ে 1300 টাকা দিয়ে একটা ড্রেস কিনে দিয়েছিল ঈদে। তখন আমার বয়স কত হবে, 5 কি 6, কিন্তু মা জানতো যে আমি জিদ করবো এবং আমার ড্রেস লাগবেই। তো সেই আমার সেই ছোট্টবেলাটায় যখন এত টাকা দিয়ে একটা ড্রেস কিনে দেয় তখন বুঝিনি, কিন্তু এখন বুঝি যে মা আমাকে কতটা ভালোবাসতো এবং আমার সেই উপহারটা কত দামি ছিল, মা আমাকে কতটা বুঝতো। ওটাই ছিল আমার মায়ের কাছ থেকে পাওয়া শ্রেষ্ঠ উপহার, আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। এই ইন্টারভিউটা দেখেছিলেন সুপারস্টার শাকিব খানের বাবা এবং তখনই তিনি ভেবেছিলেন আসলেই তো অপুকে আমার আমার নিজে থেকে কিছু দেওয়া উচিত, কারণ বাবা মা চাচা ওকে ওভাবে ভালোবেসে দেবার মতো তো তেমন কেউ বেঁচে নেই। আর আমাকেই তো ও বাবা বলে, আমাকেই বাবা বলে জানে, তাহলে মেয়ের এই আবদারটুকু তো আমার পূরণ করা উচিত। চিত্রনায়িকা অপু বিশ্বাস তার শ্বশুরের এই আবদারে, এই আদরে অনেক বেশি খুশি হয়ে গেলেন এবং শাকিব খান তাকে খ্যাপালেন, বললেন, ও আচ্ছা, আমার চাইতেও তুমি ওকেই বেশি ভালোবাসো। বন্ধুরা, এই যে পারিবারিক বন্ধন, এই যে ভালোবাসা, এই ব্যাপারটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ আমার।